বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে গঙ্গাসাগরে পুণ্য স্নানে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। সেখানে স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরছেন তাঁরা। এদিকে মাঘী পূর্ণিমার পুণ্য স্নানকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য সুন্দরবন পুলিশ, জেলার অ্যাডিশনাল এসপি এবং সাগরের এসডিপিও দীপাঞ্জন চট্টোপাধ্যায় ও সাগরের সার্কেল ইন্সপেক্টর চন্দন কুসুম দাস নিজেরাই গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম থেকে শুরু করে সি বিচ পুরোটাই সরেজমিনে পরিদর্শন করছেন। মাঘী পূর্ণিমা খুব ভালো, তার জন্য এসেছি। এই মাঘী পূর্ণিমার চ্যানটা করে খুব ভালো লাগছে। আর কপিলমুনির আশ্রমে পূজা দিয়ে বাড়ি যাবো, না কোনো কোনো রাস্তাঘাটে কোনো প্রবলেম নেই, খুব ভালো রাস্তাঘাট আমাদের দেশের থেকে, এদিকে রাস্তাঘাটও খুব ভালো। এখানে মাঘী পূর্ণিমার জন্য পূজা দিতে এসেছি, স্নান করতে এসেছি। স্নান করেছেন? কেমন লাগছে গঙ্গাসাগর? আমি পূজা দিতে এসেছি, বাবাকে সাগরে স্নান করতে এসেছি মাঘী পূর্ণিমা। স্নান করেছেন? হ্যাঁ, স্নান করেছি। কেমন লাগলো গঙ্গাসাগরে? ভালো লেগেছে। এই প্রথম এসেছেন না এর আগে এসেছেন? না, আমরা এর আগে এসেছি। কেমন লাগছে গঙ্গাসাগরে এসে? ভালোই লাগছে। দা ওয়ার্ল্ড ব্যুরো। মাঘী পূর্ণিমা উপলক্ষে পুণ্য স্নান করতে মানুষের ঢল মালদহের মানিকচকের গঙ্গার ঘাটে। বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ পুণ্য স্নানের জন্য বুধবার সকাল থেকেই এই ঘাটে আসেন। মাঘী পূর্ণিমার এই দিনে পাপ মোচন করে পুণ্য লাভের আশায় ছোট থেকে বড় হাজার হাজার মানুষ ডুব দেয় গঙ্গায়। প্রতি বছরের মতো এবারেও বসেছে বিশাল মেলা, আর এই মানুষের জমায়েতকে ঘিরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের তরফে। মাঘী পূর্ণিমা কি তিথি রয়েছে আজকে? মাঘী পূর্ণিমা আজকের দিনে গঙ্গা স্নান করলে কি হয়? গঙ্গা স্নান করলে আমাদের শাস্ত্র বলে যে ভালো হয়, পুণ্য লাভ হয়। পুণ্য লাভ হয়। কে কে এসছেন? আমি আবার স্ত্রী এসেছি। লাইব্রেরি পরিচালনায় মাঘী পূর্ণিমা মেলা, যেটা বিগত 70 বছর ধরে আমরা করে আসছি, আমাদের ক্লাব পরিচালনা করে দায়িত্ব। আমরা বর্তমান কোভিড পরিস্থিতি দেখে কোভিড বিধি মেনে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছি, এবং আমাদের সাথে মেডিকেল টিম এবং সাথে অ্যাম্বুলেন্স আছে, এবং এনডিআরএফ টিম এসছে প্রশাসনের তরফ থেকে, এবং যথেষ্ট প্রশাসন, প্রায় 250-এরও বেশি আমাদের পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং যারা ব্যক্তিগণ আছে ওরা আছেন, এবং পুণ্যার্থীদের জন্য আমরা বাথরুমের ব্যবস্থা করেছি, এবং স্নান করার পর পোশাক চেঞ্জ করার জন্য সব ব্যবস্থাপনা করেছি, যতটা পেরেছি আমরা করেছি। মেডিকেল অফিসার আছে, তার সঙ্গে আমার সিস্টার্সও আছে, তার সঙ্গে গ্রুপ ডি স্টাফ দেওয়া আছে, এবং মেডিকেল টিমের সুপারভাইজার দেওয়া আছে, এবং সব রকম ওষুধের ব্যবস্থা আছে, এবং দেখতেই পাচ্ছেন অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে রয়েছে, এবং সব রকম ওষুধ যদি কারো যদি কেটে যায় কিংবা ড্রেসিং করতে হয়, সিলাই করতে হয়, তারও ব্যবস্থা আছে, তার সঙ্গে স্ট্রেচারও আছে। এখন অবধি কোনো বাজে ঘটনা আমরা পাইনি, কিন্তু আমরা সব দিক থেকে রেডি আছি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।